হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা পুরীতে গিয়ে নতুন কিছু দেখতে চায় তাদের কাছে এই নেতাজির বাড়িটি অন্যতম দর্শনীয় স্থান হতে পারে। অনেকেই পুরী অনেকবার এসে থাকলেও এই নেতাজি মিউজিয়াম সম্পর্কে অবগত নন। সবার কাছে এই মিউজিয়ামটি তুলে ধরার জন্য আমার আজকের এই ভিডিও। নেতাজির এই বাসভবনটি সি বিচের খুব কাছেই অবস্থিত। পুরী হোটেলের পাশের রাস্তা দিয়ে 10 মিনিট হেঁটে গেলেই এই বাড়িটি দেখতে পাওয়া যায়। দোতলা এই বাড়িটি নেতাজির বাবা জানকীনাথ বোস 1916 সালে তৈরি করেছিলেন। 2013 সালের ডিসেম্বর মাসে ওড়িশা গভর্নমেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজকে এই বাড়িটি পুনর্নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। 2019 সালের জানুয়ারি মাসে এই মিউজিয়ামের উদ্বোধন হয়। এই বাড়ির নিচের তলার 5টা ঘরকে মিউজিয়ামের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে প্রচুর দুষ্প্রাপ্য ছবি, নেতাজির হাতে লেখা বেশ কিছু চিঠি এবং নথিপত্র রাখা রয়েছে। এগুলো নেতাজির নিজের হাতে লেখা বেশ কিছু চিঠি। এই চিঠিটি নেতাজি তার বাবাকে লিখেছিলেন। উপরের ঘরগুলোতে নেতাজি ও তার বাবা মার ব্যবহার করা আসবাবপত্র রাখা আছে, কিন্তু উপরের ঘরগুলোতে মেইনটেনেন্সের কাজ চলায় আমরা দেখতে যেতে পারিনি। নেতাজির ছোটবেলাকার ছবি। এখানে নেতাজির অনেক পারিবারিক ছবিও রয়েছে। এখানে আজাদহীন ফৌজের বিভিন্ন ঘটনার ছবিও রয়েছে। তৎকালীন সময়ে প্রচুর ডাক টিকিটও রাখা রয়েছে এই মিউজিয়ামে। নেতাজির জীবনের বিভিন্ন ঘটনা বেশ ছকের আকারে
এখানে দেখানো হয়েছে। পুনর্নির্মাণের সময় বাড়িটির নিজস্বতাকে বজায় রাখা হয়েছিল। কিভাবে ওড়িশা গভর্নমেন্ট পুনর্নির্মাণ করেছিল সেটাও এখানে ছবিগুলো দেখানো হয়েছে। উপরের ঘরগুলোতে নেতাজির ব্যবহৃত আজাদহীন ফৌজের পোশাক, তার ব্যবহৃত খাট, তার বাবা মার ব্যবহৃত খাট সব রাখা রয়েছে। এই বাড়িতে নেতাজি প্রচুর গোপন বৈঠকও করেছিলেন। যে ঘরে বসে তিনি বৈঠকগুলো করতেন সেই ঘরটা ছিল ওপরতলায়, যেটা আমাদের দেখার সৌভাগ্য এবারে হয়নি। এই মিউজিয়ামটি সোমবার আর ন্যাশনাল হলিডেতে বন্ধ থাকে। সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভিজিটরদের জন্য খোলা থাকে। এখানে এন্ট্রি ফিস 10 টাকা। বাড়িটির পিছন দিকটাও খুব সুন্দর। এরপর পুরী এলে অবশ্যই এখানে আসবেন, খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।